নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কেরালা ব্লাস্টার তাদের নতুন বিদেশি প্লেয়ার কে হতে চলেছে সেটার বিষয়ে আপডেট দেওয়ার আছে জিক্সন সিংকে যে প্রদর্শনী করেছে ইস্টবেঙ্গল সেই নিয়ে আপডেট দেওয়ার আছে আমি কেন বলছি এম মোহনবাগান সুপার জায়েন্স দলের হয়ে তিনটে ম্যাচ প্রথম খেলতে পারবে না গ্রেক স্টিওয়ার্ড ব্যান খাবে এবং তার পাশাপাশি দেবাশিস দত্ত কি বলেছে ইস্টবেঙ্গল দলের উদ্দেশ্যে আনোয়ার নিয়ে সেটাও বলবো এবং আনোয়ার আলী তিনি কিন্তু এখনও প্র্যাকটিস জয়েন করেনি তো কী হবে ব্যাপারটা সমস্তরা কিন্তু ওই বিষয় কিন্তু ওই ডিটেলস পুরো নিয়ে জানাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে বলব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এক এক করে আপডেটগুলো শুরু করি সবার প্রথমে কেরালা ব্লাস্টার দল নিয়ে আপডেট দিই কেরালা দল তারা কিন্তু একটা ভালো বিদেশি সেন্টার ব্যাগ অর্থাৎ ডিফেন্ডার খুঁজছে এবং জানা গেছে বর্তমানে কেরালা তারা কিন্তু অলমোস্ট সই করে নিয়েছে ফ্রেঞ্চ ন্যাশনালিটির অর্থাৎ ফ্রান্স দেশের এই বিদেশি প্লেয়ার অ্যালেকজান্ডার কফকে অ্যালেকজান্ডার কফ যার বর্তমান বয়স তেত্রিশ উচ্চতা ছ ফুট মার্কেট ভ্যালু দু কোটি আশি লক্ষ টাকা এই বিদেশি ফ্রেঞ্চ ন্যাশনালিটির সেন্টার ব্যাগটাকে কিন্তু অলমোস্ট সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার তো বলবো কেরালাতে কিন্তু ভালো অবশ্যই খেলবে প্লেয়ারটার এবং প্লেয়ারটার একটা ছোট্ট গুণ আপনাদেরকে বলে দিই প্লেয়ারটা দারুণ অ্যাসিস্ট করে মানে লং বল স্পেশালিস্ট বলতেই পারি মানে ডিফেন্স থেকে মানে ডিফেন্স থেকে নিজেদের ডিফেন্স থেকে একদম সামনের ফরওয়ার্ডকে দারুণ কিন্তু পাশ দেয় লং বলে অর্থাৎ বলবো কেরালা কিন্তু ভালো প্লেয়ারকে সই করেছে অ্যালেকজান্ডার কফকে বন্ধুরা এইবারে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের আপডেট দেবো ইস্টবেঙ্গল তারা কিন্তু দারুণ সিদ্ধান্ত নিয়েছে তারা চলন্ত ম্যাচে সমস্ত সমর্থকদের সামনে প্লেয়ারকে ইন্ট্রোডিউস করিয়েছে সেটা হচ্ছে তাদের প্রথম প্লেয়ার জিক্সন সিং যাকে ইন্ট্রোডিউস করিয়েছে এবং আস্তে আস্তে আশা করি সমস্ত প্লেয়ারকে ইন্ট্রোডিউস করাবে তো জিক্সন সিংকে গিয়ে কিন্তু আজকে প্রদর্শনী করেছে চলন্ত ম্যাচের মাঝখানে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেখানে কিন্তু দেহবোদ সরকারের পাশাপাশি কাললে তো ছিল অর্থাৎ এটা কিন্তু ভালো পদক্ষেপ নিয়েছে ইস্টবেঙ্গল এবং জিকসন জিকসন সিং কিন্তু প্রথম এতেই অনেক ভালোবাসা পেয়েছে এক সমর্থক এসে কিন্তু জিক্সন সিংকে নমস্কারও করেছে তো ওভারঅল জিক্সন সিং ভালো একটা গেসচার পেয়েছে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে আশা করব এবার জিকসন তিনি ইস্টবেঙ্গল দলের হয় কিন্তু ভালো ফুটবল খেলবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে পরের আপডেট দিই এটা হচ্ছে আমি কেন বলছি ইস্টবেঙ্গল দলকে হয়তো অপমান নাও করতে পারে কিন্তু ওইটা অনেকটা বলে না একটু কথাটা কানে লাগার মতোই বলেছে দেবাশিস দত্ত প্রথমত বলি দেবাশিস দত্তকে একটা ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হয়েছিল গ্রেক স্টেওয়ার্ডের বিষয়ে তিনি গ্রেক স্টেওয়ার্ডকে নিয়ে বলেছেন যে অবশ্যই গ্রেক স্টেওয়ার্ড খুবই ভালো বিদেশি গ্রেক স্টেওয়ার্ড আসায় আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেখানেও কিন্তু অনেকটা সাহায্য হবে সেখানে দল আরও মজবুত হবে কোচ যেরকম প্লেয়ার চেয়েছিল সেরকম বিদেশি আমার আমরা এনে দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ গ্রেক স্টিওয়ার্ড খুবই ভালো সই হয়েছে এমনটা কিন্তু বলেছেন দেবাশীষ দত্ত তারপরে দেওয়াশিস দত্তকে আনোয়ার আলি নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছেন যে দেখুন ভালো জিনিস খেতে তো সবাই চায় কিন্তু সবাই খেতে পারে না তিনি সরাসরি দলের নাম নেননি কোন দলের নাম তবে আমরা জানি কোন দলের কথা বলেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোহনবাগান সচিব বলছে যে ভালো জিনিস মানে আনোয়ার আলী খেতে সবাই চায় মানে আনোয়ার আলীকে সই করতে সবাই চায় কিন্তু সবাই সেটা পারে না অর্থাৎ সবাই আনোয়ার আলীকে সই করতে পারে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানে ঘুরিয়ে কান ধরেছে এবং আমরা জানি কা কোন ক্লাবের উদ্দেশ্যে এই কথাটা বলেছে দেবাশিষ দত্ত কোন ক্লাবের উদ্দেশ্যে বলতে পারে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে আপনাদেরকে জানাই আনোয়ার আলী তিনি কিন্তু এখনও মোহনবাগান দলের প্র্যাকটিস সেশানে আসেনি আজকে দিন শেষ হতে চলেছে এখনও কিন্তু মোহনবাগান দলে রিপোর্ট করেনি আনোয়ার আলী অর্থাৎ কালকে থেকে আনোয়ার আলির কিন্তু এক লক্ষ টাকা করে ফাইন শুরু হবে তো এর মধ্যে কিছু কিছু সংস্থা সেরকম এটা বলছে যে যেহেতু আনোয়ার আলির কেসটা এখন পিএসসির কাছে আছে তো পিএসসি কিন্তু কেসটা ফিরিয়ে দিয়েছে এআইএফএফের কাছে আছে তো যাই হোক যেহেতু কেসটা এখনও এআইএফএফ অথবা পিএসসির কাছে আছে আনোয়ারের কেসটা তাই আনোয়ার এখন প্র্যাকটিস না করলেও মানে মোহনবাগান দলে প্র্যাকটিস হাজিরা না দিলেও কিন্তু চলবে আনোড়ালি করে ফাইন দিতে হবে না কিন্তু আমার মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু নয় আনোড়ালিকে কিন্তু ফাইন দিতে হবে তিনি যতদিন গ্যাপে মানে অনুশীলন মিস করবে তো আমি আনোয়ারকে আরও একবার হাজ্য করে রিকোয়েস্ট করব। ছোট ভাই হিসাবে যে আনোয়ার আপনি যেটা করছেন সেটা ভুল করছেন আখিরে ক্ষতি আপনার আপনি ঘরে বসে আছেন আমি অবশ্যই আনোড়ালি কিন্তু মনেই এই মুহুর্তে খুবই খারাপ হতে পারে কারণ এরকম একটা যদি ক্যাওস হয় তাহলে যে কোনো প্লেয়ারের একটা মন খারাপ থাকতে পারবে তাই আনোয়ার এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মোহনবাগান ক্লাবেসে এসে প্র্যাকটিস করুক সবার ম্যানেজমেন্টের সাথে কথা বলুক তাহলে সেটাই ভালো হবে বেকার রাগ দেখিয়ে ঘরে বসতে থেকে কিন্তু আনোয়ারের কিন্তু উল্টে ক্ষতি তাই আমি চাইবো আনোয়ার আলি তিনি এই মুহুর্তে রাগ না দেখিয়ে মোহনবাগান ক্লাবে এসে প্র্যাকটিস করুক নিজেকে ফিট রাখুক হ্যাঁ যদি আনোয়ারের ফরে কেস যায় তাহলে আনোয়ার তিনি সেই সময় মোহনবাগান ছেড়ে অন্য ক্লাবে চলে যাবেন যদি ফরে কেস না যায় তাহলে কী করবো কাজ করতেই হয় আমরা অনেকে এমন প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি আমিও করেছি প্রাইভেট কোম্পানিতে কাজ যেখানে মন কাজ করতে ইচ্ছা করতো না কিন্তু তাও করতে হতো কারণ পয়সার দরকার আছে মানে বড় হচ্ছি নিজের জিনিসপত্র নিজেকে কিনতে হবে বাবাকে হেল্প করতে হবে তো অনেক সময় কিন্তু না মন চাইলেও কিন্তু কাজ করতে হয় আনোয়ারকে কিন্তু সেটা এই মুহূর্তে করতে হবে জানি হয়তো আনোয়ারের ইচ্ছা নেই এই মুহূর্তে কিন্তু আনোয়ারকে কিন্তু নিজের সমস্ত ইচ্ছা জলাঞ্জলি দিয়ে এই মুহূর্তে প্র্যাকটিসে আসতে হবে মোহনবাগান দলে ভেবে নিন যদি আলি দশ দিন গ্যাপ মারে তাহলে দশ লক্ষ টাকা ফাইন দিতে হবে আনোয়ারকে এটা কিন্তু একটা খুবই খারাপ ব্যাপার আনোয়ারের জন্য এবং আমরা জানি ভারতীয় ফুটবলে বেশি টাকা নেই সেই জায়গায় দশ লাখ টাকা যদি কুড়ি দিন ক্যাপ করে কুড়ি লাখ টাকা এত টাকা কিন্তু আনোয়ারালির কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই আমি কেন বলছি গ্রেক স্টে তিনি প্রথম তিন ম্যাচ মোহনবাগানের জন্য সাসপেন্ড অর্থাৎ ব্যান থাকতে পারেন যদি আমরা বলি গ্রেক স্টুয়ার্টের শেষ ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি যেইখানে ইন্ডিয়ান কোচ রাহুল কুমার গুপ্তা তাণ্ডব করেছিল কার্ড তাণ্ডব যাকে পারছে হলুদ কার্ড যাকে পারছে রেড কার্ড যাকে পাচ্ছে এই সেই দিয়ে দিচ্ছিল তো সেই ম্যাচে আমরা দেখেছিলাম যখন রাহুল কুমার গুপ্তা গ্রেক স্টেওয়ার্টকে রেড কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দিয়েছিল তখন গ্রেক স্টেওয়ার্ট যেতে যেতে রাহুল কুমার গুপ্তাকে একটা টাকার এরকম ইঙ্গিত করেছিল তো সেটার জন্যই কিন্তু গ্রেক স্টেওয়ার্টকে তিন ম্যাচের সাসপেনশান ব্যান দিয়েছিল এ কিন্তু আমরা যেহেতু জানি মুম্বাইয়ের সঙ্গে সেটাই গ্রেক স্টেওয়ার্ডের শেষ ম্যাচ ছিল তাই সেই তিন ম্যাচের কিন্তু ব্যান সাসপেনশান আর কাউন্ট হয়নি তারপরে তিনি মুম্বাই ছেড়ে তার স্কটিশ পুরোনো ক্লাবে খেলতে চলে গেছিলো তো সেখানেও কিন্তু তিন ম্যাচ হয়তো কাউন্ট হয়নি তাই আশা করছি যে হয়তো মোহনবাগানের জন্য প্রথম তিন ম্যাচ নাও খেলতে পারে গ্রেক স্টেওয়ার্ট তো আমি বলবো এটা মোহনবাগানের জন্য কিন্তু খুব একটা বেশি চাপের হবে না কারণ আমরা জানি প্রথম তিন ম্যাচ কিন্তু ডুরান্ট কাপেই চলে যাবে মোহনবাগানের এমনিতেও প্রথম দুটো ম্যাচের সিনিয়র প্লেয়াররা খেলবে না গ্রেক স্টুয়ার্ট খেলবে না তাই প্রথম দু ম্যাচ গ্রেক স্টুয়ার্টকে রেজিস্টার করে দিলে প্রথম দু ম্যাচ এমনি ডাউনটাউন হিরোজের সঙ্গে মোহনবাগানের জুনিয়র টিম খেলবে তারপরে সেকেন্ড ম্যাচ হয়তো জুনিয়র সিনিয়র টিম মিলে খেলবে তো যদি প্রথম ম্যাচ থেকেই ডুরান্ড কাপে রেজিস্টার করে দেয় গ্রেক স্টিওয়ার্ডকে তাহলে কিন্তু গ্রেক স্টিওয়ার্ডের অলরেডি দুটো ম্যাচ মানে ব্যান উঠে যাবে আর তিন নম্বর ম্যাচ ডারবিটা শুধু খেলতে পারবে না মানে ডুরান্ডের ডারবিটা শুধু খেলতে পারবে না গ্রেক স্টেওয়ার্ড তো এই বুদ্ধিটা করলে কিন্তু গ্রেক স্টেওয়ার্ড অবশ্যই কোয়ার্টার ফাইনাল থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে ডুরান্ড কাপের তো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে পারবে এমনি তো ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচ মোহনবাগানের সিনিয়র দল খেলতো না তো একটা ম্যাচই তাহলে হিসাব মতো গ্রেক্স অর্ডার কিন্তু সাসপেনশন থাকবে এই ক্যালকুলেশানে তো এটাই ছিল আজকের আপডেট তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আনতে রয়েছেন সবাইকে একটুত্বর প্রায় অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন